হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, আর আজকে আমরা যাব বাংলাদেশ ওমেন অ্যান্ড ই-কমার্সের পক্ষ থেকে বাংলাদেশের কালচার এবং হেরিটেজের উপরে করা একটি এক্সিবিশনে। তো যাই হোক, এটা হচ্ছে সব নারী উদ্যোক্তাদের নিয়ে করা, আর আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর জাসমিনের পাপা তো আজকে কাজে যাবে। এই তো জাসমিনের পাপা কাজে যাওয়ার আগে আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল। এটা লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে হচ্ছে, তো আমরা চলে এসেছি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সামনে। যদিও এটা আমাদের এখান থেকে অনেক বেশি দূর না, চাইলে আমি আর জাসমিন দুজন হেঁটেও চলে আসতে পারতাম, তো যেহেতু এখন কাজে যাবে তো আমাদেরকে এখানে দিয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, আর এক্সিবিশনটা এখানেই হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক নারী উদ্যোক্তারা ওনাদের প্রোডাক্ট নিয়ে এখানে এসেছেন, তো ওনারা কিছু কিছু প্রোডাক্ট নিয়ে এখানে ইন্ট্রোডিউস করানোর জন্য এসেছেন। আর আমি আর জাসমির এখানে ওয়েট করছি আমার একটা ফ্রেন্ডের আসার কথা, তো জাসমিরেরও একটা ফ্রেন্ড আসবে, তো এই জন্য জাসমির অপেক্ষা করছে এবং ওর একটু বোরিং লাগছিল। তো এই ফাঁকে আমরা স্টলগুলো ঘুরে দেখতে চলে এলাম। তো এখানে আছে একটা আপু, উনি সব কিছু ওনার গামছা দিয়ে তৈরি করেছেন, বাংলাদেশের গামছা একটা ঐতিহ্য, আর এত গামছা দিয়ে উনি অনেক কিছু তৈরি করেছেন, সব কিছু নিজে হাতে তৈরি করেছেন। আর এখানে ছিল জামদানির স্টল, আর এখানে জামদানি দিয়ে ওরা ছেলেদের জন্য টাইও তৈরি করেছে। আর এটা ছিল হচ্ছে কাঁথা, বাংলাদেশের ঐতিহ্যবাহী কাঁথা, সেই কাঁথা সেলাইয়ের মতো করে ড্রেস বানানো ছিল। আর এটা হচ্ছে আরেকটা জামদানির স্টল, আর এখানে কিছু কাঠ এবং বাঁশের তৈরি জিনিসপত্র ছিল। আর এখানে আছে কিছু হ্যান্ড প্রিন্ট শাড়ি, তো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল, আর এই কাঠের তৈরি জিনিসগুলো তো আমার খুবই ভালো লাগছিলো। আর এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কুর্তিও ছিল, আর এগুলো সব আপনাদের নিজেদের প্রোডাক্ট। আর এই জিনিসটা এখানে আমার খুবই ভালো লেগেছে, এটা তো এটা নাম হচ্ছে চোরা কাটা, এটা শাড়ির ভাঁজে পরা হয়, তো আর বাংলা লেখা এভাবে ফোটানোটা খুবই কষ্টের, আমরা সবাই জানি বাংলা অক্ষরগুলো একটু কঠিন। আর এখানে এই কুর্তিটা আমার খুবই ভালো লাগছিলো, বাট দুঃখের বিষয় হচ্ছে এটার কোনো সাইজ ছিল না, তাই আমার সাইজ আমি পাইনি। এটা ফাল্গুনের জন্য পারফেক্ট একটা কুর্তি। তারপরে আমরা চলে গেলাম এখানে জামদানি শাড়ির স্টলে, যেখানে খুব সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি ছিল। এরপরে এখানে কিছু হাতে বানানো গহনা, মাটির গহনাও ছিল। আর এখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে বাংলাদেশের হেরিটেজ হারিকেন, তো এই হারিকেন ক্যাটল এবং সব কিছুতে এখানে একটা রিকশার প্রিন্টের মতো ছিল। আর এখানে একটা আপু নিয়ে এসেছিলেন বাংলাদেশের মোয়া, তারপর আচার, বিভিন্ন ধরনের আচার, তারপর বাংলাদেশি লাড্ডু। আর এখানে আরেকটা আপু নিয়ে এসেছিলেন হাতে সেলাই করা কাঁথা, আর কাঁথাটা দেখতে খুবই সুন্দর ছিল, এটা টোটালি হ্যান্ডমেড আপুটা বলছিল। আর এখানে আপুরা সবাই বাংলাদেশ থেকে এসেছেন এবং তাদের প্রোডাক্টগুলো সব বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন, এবং এই প্রোডাক্টের প্রাইসগুলোও সব বাংলাদেশের হিসেবেই ছিল। ওরা বাংলাদেশে যেভাবে এগুলা বিক্রি করেন ঠিক তেমনভাবে এখানে বিক্রি করছিলেন, ওনারা এটাকে পাউন্ডে কনভার্ট করে তারপরে বিক্রি করছিলেন, একদম আমাদের দেশের দামেই। এতে আমি এবং আমার ফ্রেন্ড আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, এবং এখানে রুইয়ের ফাউন্ডার নাসিমা একটা নিশাপও এসেছিলেন, ওনাকে দেখে তো আমার খুবই ভালো লেগেছে। আপুর সাথে তো আমরা ছবি তুললাম এবং আপুর সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো এখানে। আর এখানে একটা আপু এসেছিলেন হচ্ছে হ্যান্ডমেড কিছু ফ্লাওয়ার ভাজ, এবং এখানে ছিল হচ্ছে হ্যান্ডমেড ব্যাগ, এবং কিছু ব্যাগ আমার কাছে খুবই ভালো লেগেছে যেগুলো জামদানি দিয়ে করা হয়েছে। এতো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা স্টল, এবং এখানে আসলে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে এবং এনটিভি থেকে, এনটিভি ছিল এটার পার্টনার, তো এনটিভি থেকে অনেক নিউজ রিপোর্টাররাও এসেছিলেন, নিউজ করছিলেন। আর এখানে হচ্ছে জাপুটা গামছা দিয়ে বিভিন্ন আইটেম নিজে হাতে বানিয়েছে, আর জাসমিনের এখানে ওই আপুটার এই ক্যালেন্ডারটা খুবই পছন্দ হয়েছে, তো সে এটা নিবে, তো আমি এটা জাসমিনকে কিনে দিলাম। জাসমিন তো ক্যালেন্ডার পেয়ে খুবই খুশি, এবং আমরাও খুবই এনজয় করেছি এই এক্সিবিশনটা। আর আপনারা এত কষ্ট করে এত দূর থেকে এসেছে বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, আসলে আপনারা অনেক বেশি তেমন কোনো প্রোডাক্ট আনতে পারেনি, তারপরেও খুব সুন্দর সুন্দর জিনিস আমাদের সামনে তুলে ধরেছে। তো এরপরে এখানে বেশ কয়েকজন স্পিচ দিলেন,
এই তো এখন একটা নিশা আপু স্পিচ দিচ্ছেন। তো অনেক ধন্যবাদ আপুদেরকে, আপুরা এত কষ্ট করে এত দূর থেকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এসেছেন। তো যাই হোক, খুবই ভালো লাগলো আমার এই প্রোগ্রামটা, আর প্রোগ্রামটা এখন শেষ, আমরা এখন চলে যাব। তো আপনারা যদি ভিডিওটা এনজয় করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।